বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য, তিনি নেক লোকদের বন্ধু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদে বরহক নাই, তিনি এক, তার কোনো শরিক নাই, তিনি সব মাখলুকাতের মাবুদে বরহক। আর আমি এটাও সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল, তিনি তামাম আম্বিয়া কেরাম এবং রসুলদের সর্দার। হে আল্লাহ, নবীর উপর, তার আহলে বায়ত ও তামাম সাহাবায়ে কেরামের উপর রহমত, সালামতি ও বরকত নাজিল করুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যা ঘরের প্রতিটি কোনায় কোনায় স্পর্শ করে, এটার জন্য ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, আর তা হলো ঝাড়ু। জি হ্যাঁ, আজ আমি আপনাদেরকে ঝাড়ুর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, যা জানা প্রত্যেক মানুষের জন্য জরুরি। মনে রাখবেন, কোরআনের ফয়সালা, মানুষের সাথে যা কিছু হয় তা তার নিজের কাজেরই ফল। সে কারণে অনেক সময় ভুল ছোট আকারের হয়, কিন্তু এর ক্ষতি অনেক বড় আকার ধারণ করে। সেই জন্য এই কথাগুলি ইগনোর করবেন না। আর ঝাড়ুর ব্যাপার সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ কথাগুলি জানার জন্য আজকের আলোচনাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। বন্ধুরা, আপনাদেরকে সবার আগে মসজিদে নববীতে ঝাড়ুদানকারী এক মহিলার ঘটনা বর্ণনা করছি। ঘটনাটি বুখারী শরীফের 458 এবং মুসলিম শরীফের 956 নং হাদিসে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একজন কালো মহিলা অথবা একটি যুবক বর্ণনাকারীর সন্দেহ যে মসজিদে নববীতে ঝাড়ু দিত। একদিন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে পেলেন না। তিনি সেই মহিলা অথবা যুবকটির খোঁজ নিলেন। লোকেরা বলল, সে ইন্তেকাল করেছে। তিনি বললেন, তোমরা আমাকে জানালে না কেন? তাহলে আমিও জানাজায় শরীক থাকতাম। বর্ণনাকারী বলেন, লোকেরা এই মহিলা বা এই যুবকের বিষয়টিকে তুচ্ছ ভেবেছিল, তাই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর প্রয়োজন মনে করেননি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে কোথায় কবর দেয়া হয়েছে আমাকে সেখানে নিয়ে যাও। তারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কবরটি দেখিয়ে দিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবরের পারে গেলেন এবং জানাজার নামাজ আদায় করলেন। তারপর বললেন, এই কবরগুলো এর অধিবাসীদের জন্য ঘন অন্ধকারে ভরা ছিল, আর আমি নামাজ আদায় করার ফলে আল্লাহ তাআলা এগুলোকে আলোকিত করে দিয়েছেন। দেখুন, একজন সাধারণ পাবলিকের জানাজা পড়তে না পারায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে গিয়ে জানাজা আদায় করেছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার ফলে সে ঝাড়ুদাতা ও তার আশেপাশের কবরগুলো আলোকিত হয়ে গেছেন। যদিও সে কাজ করত মসজিদ ঝাড়ু দেওয়ার, কিন্তু প্রিয় নবীর কাছে তার এই আমলটি আদৌ নগণ্য ছিল না। আমাদের প্রিয় নবীর কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ঘর ঝাড়ু দিতেন। ঝাড়ু দেওয়ার কারণে তার কাপড় চোপড় ময়লা হয়ে যেত। এ ব্যাপারে আবু দাউদ শরীফের 2978 নং হাদিসের মাফহুম হলো, ইবনে আবুদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেন যে, আমি কি তোমাকে আমার ও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কিছু বলবো না? তখন আমি বলি, হ্যাঁ অবশ্যই বলুন। তিনি বলেন, ফাতেমার হাতে যাতা পেশার কারণে ফোসকা পড়ে গেছে, তার কূপ থেকে মশকে পানি উঠাবার কারণে তার বুকে ব্যথা অনুভূত হচ্ছে, এবং ঘরে ঝাড়ু দেওয়ার কারণে তার সমস্ত কাপড় চোপড় নোংরা হয়ে গিয়েছে, কেননা ঘরের সব কাজ সে একাই করে থাকে, তার কোনো দাসদাসী ছিল না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির কাছে একজন দাসদাসীর জন্য আবেদন করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসদাসী না দিয়ে একটি আমল শিখিয়ে দিলেন। তিনি বলেন, হে ফাতেমা, আল্লাহকে ভয় করো এবং স্বীয় রবের ফরজ হুকুম আদায় করো এবং নিজের ঘরের কাজ নিজেই করো, আর দিন শেষে যখন বিছানায় যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবর পড়বে, যার সর্বমোট সংখ্যা হলো 100 বার। বস্তুত তোমার এই তসবিহ খাদিমের বা দাসদাসীর চাইতে উত্তম হবে। বোঝা গেল, যেসব নারী ঘরে কাজ করার পাশাপাশি ফরজ আমলগুলি করে এবং রাতে বিছানায় গিয়ে 100 বার তসবিহগুলি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে ক্লান্তি থেকে মুক্তিদান করবেন। মহিলারা যদি ঘরের কাজ করার সময় বিভিন্ন তসবিহ তাহালিল দোয়া দরুদ পাঠ করে
সে তার জিকিরের সওয়াব অবশ্যই পাবে। তবে অনেকে বলেন ঝাড়ু দেওয়ার সময় জিকির করলে কাবা ঘর ঝাড়ু দেওয়ার মতো সওয়াব পাবে, এই ধরনের কোনো কথা হাদিসে পাকে নাই। তবুও কেহ যদি জিকির করে সে সওয়াব থেকে সে মাহরুম হবে না। তেমনিভাবে সন্ধ্যাবেলা ঝাড়ু দিলে ঘরে দারিদ্রতা আসে, ঝগড়া বিবাদ হয়, এই ধরনের কথা আমাদের প্রতিটি ঘরের মহিলাদের মনে আকীদা প্রতিষ্ঠিত আছে। মনে রাখবেন, অভাব অনটন, সচ্ছলতা এসব কিছুর সম্পর্ক আল্লাহর বন্টনের সাথে। ঝাড়ুতে এমন কোনো কারামত নেই যে তা সন্ধ্যায় দিলে বা রাতে দিলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। অথচ আপনারা শুনেছেন আল্লাহর পেরা হাবিব এরশাদ করেন, পবিত্রতা হলো ইমানের অর্ধেক। এখন ঝাড়ু দেওয়ার মধ্যেও পবিত্রতা আছে, আর যে কাজটি ইমানের অর্ধেক তা কিভাবে দারিদ্রতার কারণ হতে পারে? সুতরাং সঠিক মাসালা হলো ঝাড়ু দ্বারা দারিদ্রতার কোনো সম্পর্ক নাই, চাই আপনি তা রাতে দিন বা দিনে দিন। উন্নত বিশ্বে, বিশেষ করে দুবাইতে যারা গিয়েছেন তারা দেখেছেন রাতেই সব কিছু, যেমন দোকানপাট, মল, রাস্তাঘাট সব ঝাড়ু দেওয়া হয়। সকালে উঠে সকলে তা পাক সাফ দেখতে পায়। যদি রাতে ঝাড়ু দিয়াতে গরিব হয়ে যেত তাহলে তারা আমাদের চেয়ে গরিব হতো। তবে যেহেতু আমাদের অনেক মা বোনদের ইমান খুব দুর্বল, তারা মনে প্রাণে বিশ্বাস করে রাতে ঝাড়ু দিলে ঘরে ঝগড়া হবে, অভাব আসবে। তাদের ব্যাপারে কোনো কোনো বুজুর্গ তাদের কিতাবে লিখেন যে এই ধরনের দুর্বল ইমানদার মহিলারা রাতে ঝাড়ু না দিয়াই উত্তম। কেননা যদি সে কোরআন হাদিসের উপর আমল করতে গিয়ে নিজের আকীদার বিরুদ্ধে গিয়ে রাতে ঝাড়ু দেয়, আর তাতে যদি সত্যি সত্যি ঘরে কোনো ঝগড়া বা দারিদ্রতা নেমে আসে, তখন তার আকীদা আরও খারাপ হয়ে যাবে। অতএব ইসলামী বিধান হলো আপনি যে কোনো সময় ঝাড়ু দিতে পারবেন, তাতে শরীয়তের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। ঝাড়ু নিয়ে এই ধরনের আরও অনেক কুসংস্কার আছে, যেমন যারা বিশ্বাস করে ঘরের লোকেরা বাহিরে কাজে যাওয়ার আগে ঝাড়ু দিতে হবে, কাজে চলে যাওয়ার পর ঝাড়ু দেওয়া যাবে না, এটা একটা ভুল বিশ্বাস। ঝাড়ু খারাপভাবে রাখা যাবে না, ঝাড়ু দিয়ে ঘরের দেওয়ালের ময়লা সাফ করা যাবে না, শুধু ফ্লোর সাফ করা যাবে, ইত্যাদি কুসংস্কার প্রচলিত আছে। একটি উর্দু ভিডিওতে দেখলাম ঘর ঝাড়ু দেওয়ার সময় যদি আল্লাহর তিনটি নাম, যেমন ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া সুব্বহ, এই তিনটি নাম পড়ে, তাহলে সেই ঘরে এত বেশি ধন দৌলত আসবে যে পুরা এলাকার মানুষ গুনে শেষ করতে পারবে না। অথচ আমি আগেই বলেছি টাকা পয়সা আসা না আসার ফয়সালা সম্পূর্ণ আল্লাহর। ঝাড়ুতে কোনো কারামত নাই যে ঝাড়ুর সময় এই নামগুলো জপলে আপনি বেতাহাশা ধনী হয়ে যাবেন। নিঃসন্দেহে আল্লাহর নামের জিকিরে ফজিলত আছে, তবে সেই জিকির ঝাড়ু দেওয়ার সময় করতে হবে, করলে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, এই ধরনের কথার কোনো ভিত্তি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন।